রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ন্যায্য মূল্যের সাতশো বস্তা চাল এবং একশো ষাট বস্তা সহ কালোবাজারি চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে তিনটি ট্রাক জব্দ করা হয় র্যাব ফোর এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান মাটিকাটা এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী ন্যায্য মূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারে বিক্রি করছে এমন সংবাদ পান তারা এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব ওই স্থান থেকে একত্রিশ হাজার তিনশো কেজি চাল আট হাজার কেজি আটা তিনটি ট্রাক দুটি ওজন পরিমাপক যন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয় এ ঘটনায় আটক করা হয়েছে নয় জনকে